আমাল যে তিনি তিনটি প্রশ্ন করেছেন যে তার মধ্যে প্রথম যে প্রশ্নটি করেছেন যে প্রশ্ন একটা করেছেন যে মা বাবা সাথে যদি দুরব করা হয় তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে এমন কি কোনো কথা আছে কিনা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা বাবার সাথে দুর্ব্যবহার করা অত্যন্ত গুণার কাজ নিঃসন্দেহে এবং যে এরকম দুর্ব্যবহার করবে সেই রকম দুর্ব্যবহার শিকার হবে অথবা আখেরাতে তার শাস্তি পাবে কিন্তু সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এরকম কোনো হাদিস আসেনি তো আমরা সহজভাবে বলি এটা যে নিঃসন্দেহে এটা গুণার কাজ কিন্তু যারা এরকম দুর্ব্যবহার করে তারা যেন তহবাক করে মা বাবার কাছে ক্ষমা চেয়ে তারা যেন নিজের ভবিষ্যৎ ঠিক করে নেয় এবং আল্লাহর কাছ থেকে মুক্তি কামনা করে আল্লাহ যেন তাদেরকে মুক্তি করে দেন এটা আমরা দোয়া করব তারা যেন এরকম কাজ না করে কারণ মা বাবার সাথে খারাপ ব্যবহার করা অত্যন্ত গুণার কাজ অকুপুল ইসলাম অকুকুল ওয়ালেদিন সম্পর্কে অত্যন্ত সাবধান রানি উচ্চারণ করেছেন কিন্তু সমস্ত আমল নষ্ট হয়ে যায় এরকম নয় সমস্ত আমল নষ্ট হয়ে যায় শুধুমাত্র সিরকি এবং কুফুর এবং নিফাকে এই তিন কাজ কেউ যদি করে তার সমস্ত আমল নষ্ট হয়ে যায় কারণ তার ইমান থেকে বেরিয়ে যায় মা ভাষা মা বাবার সাথে দুর্ব্যবহার করাটা ইমান নষ্ট করে না তবে কবিরা গুনা বড় কবিরা গুনা নিঃসন্দেহে বড় কবিরা গুনা এরকম কাজ যেন কেউ না করে এবং কেউ করে করলে সে যেন তাতে ক্ষমা প্রার্থী হয় এবং ক্ষমা করেন করিয়ে নেয় এটা অবশ্যই জরুরি বিষয় জি জি ধন্যবাদ